बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम, केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब सिद्ध डिमेर दुपेयाजा। आशा करछि आपनादेर भालो लागबे। आशा करछि आमार रेसिपिगुलो देखबेन, आमार पाशे थाकबेन। प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन। जारा आमार चैनलटी सबस्क्राइब करेछेन তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। চলুন এবার শুরু করি। প্রথমে আমি আটটি ডিম একটি হাঁড়িতে কিছু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দশ থেকে বারো মিনিট পরে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে ডিমগুলো পানি ছেঁকে নিলাম। এবার ডিমগুলো কিভাবে সহজ উপায়ে খোসা ছাড়িয়ে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটি স্টিলের মগে ডিম নিয়ে একটু ঝাঁকিয়ে ডিমগুলো সহজভাবেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজভাবে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। এক এক করে এভাবে সবগুলো ডিম মগের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আটটা ডিম খোসা ছাড়াতে প্রায় এক মিনিটের মতো সময় লেগেছে। ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিমগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার ডিমগুলো একটু এঁকে নেব। একটি ছুরি দিয়ে ডিমগুলো হালকাভাবে একটু এঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে না এঁকে ডিমের খোসা দিয়েও এঁকে নিতে পারেন। এবার বাকি ডিমগুলো ডিমের খোসা দিয়ে একটু এঁকে নিচ্ছি। ডিমগুলো এভাবে আঁকা হয়ে গেলে আমি হালকা একটু লবণ দিয়ে ডিমগুলো মেখে নেব। ডিমগুলো সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম। এবার চুলায় একটি ফ্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এবার ডিমগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ডিমগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। এবার ডিমগুলো আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। এবার অন্য একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো কিছু তেল আর দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজের সাথে লবণটা একটু মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটা ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া। এবার সাথে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। এবার হলুদ মরিচ জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে
মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে এবার পেঁয়াজ ভালোভাবে একটু কষিয়ে নিব। পেঁয়াজ কষানো হয়ে গেলে উপরে তেল বেশি উঠবে। পেঁয়াজ প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি উঠেছে। এবার সাথে দিয়ে দিব এক মগ গরম পানি। দিয়ে দিলাম এক মগ গরম পানি। পানি দিয়ে এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে দিলাম। বলক এসে গেছে। এবার বেজে রাখা ডিমগুলো এক এক করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। সবগুলো ডিম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব। আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে পেঁয়াজ লেগে না যায়। আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে লবণ মিশিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে আর চার পাঁচটা কাঁচামরিচ আস্ত। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্না করা হয়ে গেছে আমার সিদ্ধ ডিমের দু পেঁয়াজা। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার একটি বোলের মধ্যে নিয়ে পরিবেশন করলাম। দেখুন ডিমগুলো কালার কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।